আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি খুবই মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ইলিশ মাছ মিলানো আর এই ভর্তাটা এতটাই মজার হয় একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে ভুলতে পারবেন না এই ভর্তাটা গরম ভাতের সাথে একদমই জমে যাবে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে তো আশা করি এই মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন দেখে নিই ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি আমি ফুলকপির যে উপরে ডাটাটা আছে আমি ডাটার নিচের অংশটা কেটে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের আলু টুকরা করা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মগ সিদ্ধ হওয়ার জন্য লবণ অল্প স্বাদ মতো আর হলুদের গুঁড়া চিমটি পরিমাণ দিয়ে দিলাম এ সুন্দর একটা কালার আসার জন্য এখন নেড়ে মিশিয়ে দিলাম আমি চুলা রাসটা মাঝামাঝিতে রেখে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন নেড়ে আবারও ঢেকে দিব আমি এখন দেখে নিব পানিটা একদমই শুকিয়ে গেছে আর আপনারা যখন দেখবেন যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখনই একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবেন আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়েছে সুন্দরভাবে এখন আমি চেড়ে হালকা একটু শুকিয়ে নিব আরও একটু ভাজা ভাজা করে নিব আমি একটু ভালোভাবেই একটু ভাজা ভাজা করে নিয়েছি একদমই পানি নেই এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পাঁচটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর এখানে রসুনের কুয়া দিয়ে দিলাম কয়েক পিস এখন আমি মরিচটা ভেজে নিব রসুনের কুয়াটাও ভেজে নিব মরিচটা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর রসুনটা একটু রেখে দিব আর একটু সফট হলে তারপর নামিয়ে নিব। রসুন হতে একটু সময় লাগে এখানে আমি ইলিশ মাছের একটা পিস দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য হলুদ মাখিয়ে আমার রসুনটা হয়ে গেছে এখন আমি রসুনটা তুলে নিচ্ছি ইলিশ মাছটা সুন্দরভাবে আমি ভেজে নিব ইলিশ মাছটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন এই তেলটাতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো ভর্তার জন্য অনেকেই আছেন কাঁচা পেঁয়াজটা খেতে চান না এভাবে যদি তেলটার মধ্যে সামান্য বেশি না অল্প একটু নরম করে নিচ্ছি আমি পেঁয়াজটা এখন একটা প্লেটে আমি তুলে নিলাম সব এখন আমি ইলিশ মাছটা কাটা বেছে নিচ্ছি আর এই ভর্তাটা এতটাই মজা আপনারা বানিয়ে খেলি বুঝতে পারবেন কতটা স্বাদ হয় এখানে আপনারা যে কোনো বড় মাছও দিতে পারেন রুই মাছ বড় চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু বেটে তারপর দিয়ে দিবেন এভাবে ভেজে কিংবা পাঙ্গাস মাছের টুকরো দিতে পারেন কাটা নেই এখন আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মরিচটা আমি ডলে নিচ্ছি সাথে রসুনটাও আমি মিক্স করে নিলাম আর লবণটা বুঝিয়ে দিবেন যেহেতু আমি ফুলকপির মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য আমি অল্পই দিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে সব মিক্স করে নিলাম রসুন পেঁয়াজ মরিচটা ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন আমি ইলিশ মাছের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ধনে পাতা দিয়ে দিলাম এই ভর্তাটা এতটাই স্বাদ মানে এটা আমি প্রায় সময় বানাই আমি চিংড়ি মাছ দিয়েও বানাই খুবই ভালো লাগে আমার কাছে খেতে এক থালা ভাত এমনিতে শেষ হয়ে যাবে নিমিশে আর কিছু কিছুই প্রয়োজন হবে না এখন আমি আলু আর ফুলকপিটা ভালোভাবে মেখে নিয়েছি অসাধারণ এই বর্তাটা যে একবার খাবেন মুখে লেগে থাকবে এখন সামান্য অল্প একটু সরষার তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি আর খুবই সুন্দর একটা ইলিশ ভাজার স্মেল বের হয়েছে ফুলকপি আর ইলিশ ভাজা দিয়ে এভাবে বর্তাটা বেশি মজা হয় আপনারা চাইলে মাছ ছাড়াও বর্তাটা বানিয়ে নিতে পারেন ওইভাবেও ভালো লাগে এখন লবণটা দেখে নিলাম লবণটা একদম ঠিক আছে এখন আমি একটা মাটির প্লেটে আমি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লুবনীয় হয়েছে বর্তাটা খুবই মজার এই বর্তাটা এই ভর্তা হলে আর কিছুই লাগবে না এত মজার ভর্তা আমার ভর্তাটা একদম রেডি ইলিশ মাছ ফুলকপি আলু মিকশ্রণ ভর্তা এই মজাদার ভর্তার রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ